নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড ফিশারি সায়েন্সের তরফ থেকে একটি ডেটা এন্ট্রি অপারেটর সংক্রান্ত জব নোটিফিকেশনের বিজ্ঞপ্তি বের করা হয়েছে। আপনারা আশা করি থাম্বনেলে দেখেও নিয়েছেন। তো তার জন্য আমরা এসে গেছি WBUAFS, অর্থাৎ যেটা প্রাণী এবং মৎস্যবিজ্ঞান যে বিশ্ববিদ্যালয়, তাদের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে এই ওয়েবসাইটটির নাম আপনারা জেনে রাখুন, কারণ এটার নাম হচ্ছে WBUAFS.cl.ac.in। এখান থেকে আপনারা অফিসিয়াল PDFটিও ডাউনলোড করে নিতে পারবেন এবং বাকি যে ডিটেলসগুলো বলবো সেগুলোর বিস্তারিত আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন, এখানে এসে আপনারা একটু নিচের দিকে এলে দেখতে পাবেন এখানে ইউনিভার্সিটির সমস্ত কিছু ডিটেলস বলা হয়েছে, আমাদের এগুলো তেমন দরকার নেই। এখানে একটু নিচের দিকে এলে দেখতে পাবেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান, এই দেখুন, ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, ডিন, স্টুডেন্টস, ওয়েলফেয়ার, নোটিশ বোর্ড, সমস্ত ইউনিভার্সিটির সমস্ত কিছু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে নোটিশ বোর্ডে চলে যাবেন। এবারে দেখুন, নোটিশ বোর্ডে বিভিন্ন ধরনের নোটিশ রয়েছে, কোনোটা অ্যাডমিশন সংক্রান্ত নোটিশ, কোনোটা আবার ইউনিভার্সিটি টেন্ডার সংক্রান্ত নোটিশ। তো এখান থেকে অবভিয়াসলি আপনারা বুঝতেই পারছেন এমপ্লয়মেন্ট নোটিশে আমরা চলে যাবো, যেহেতু আমরা জব নোটিফিকেশন দেখছি। তো এখানে নিচের দিকে এলে দেখুন একটাই নোটিশ বের করা হয়েছে, যেটা বলা হচ্ছে যে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন 6 জানুয়ারি 2021 ইন দ্য অফিস অফ DREF, যেটা ফার্মার্স হোস্টেল বেলগাছিয়াতে, সেখানেই হবে সকাল 10:30 সময়। দেখুন বলা হয়েছে 10:30 AM সিলেকশন অফ ডেটা এন্ট্রি অপারেটর। তো এইটারই ডিটেলস আমরা দেখে নেবো। এখানে দেখুন লেখাও রয়েছে নিচে যে ক্লিক হিয়ার টু ডাউনলোড। তো আপনাদেরকে আমি এবারে PDFটি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি PDFটি ওপেন করেছি। এখানে দেখুন এটা 16 তারিখে প্রকাশিত হয়েছে, 16ই ডিসেম্বর, হ্যাঁ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে। তো যাই হোক, এখানে যেটা বলা হচ্ছে যে কোনো রকম কোনো এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিলেই এই চাকরিটি আমরা পেয়ে যেতে পারবেন। তো দেখুন এখানে বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ হবে, যেটা হবে 6 জানুয়ারি, সেখানে দেওয়াও রয়েছে, এবং তার যে লোকেশানটা সেটা হচ্ছে ফার্মার্স হোস্টেল বেলগাছিয়াতে, বেলগাছিয়াতে সকাল 10:30 সময় আপনাদেরকে পৌঁছে যেতে হবে, সেইখানেই হবে। তো এটা দেখুন, এর সম্পর্কে আর একটু ডিটেলস আপনাদেরকে বলে দিই। এখানে অনেক বড় বলা রয়েছে, আমি আপনাদেরকে শর্টেই বলছি যে এটা একটা প্রোগ্রাম চলছে তাদের, যেটা হচ্ছে বায়োটেক কিষাণ হাব সংক্রান্ত একটি প্রজেক্ট চলছে। তো তারই আন্ডারে আপনাদের এই যে কী বলে ডেটা এন্ট্রি অপারেটর বা DEO সেই সংক্রান্ত নিয়োগটি হবে। তো নিচেই বলা রয়েছে দেখুন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টটির নাম, একটি ভ্যাকেন্সি রয়েছে। হ্যাঁ অবশ্যই এগুলো তার কোনো বড় প্রজেক্ট না, ইউনিভার্সিটির আন্ডারে মানে ছোটো প্রজেক্ট, তো তার জন্য একজনই জব ডেটা এন্ট্রি অপারেটর দরকার। তো আপনার কোয়ালিফিকেশান যেটা, আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, সেই সঙ্গে তো বেসিক যেটা কম্পিউটার নলেজ, যেমন ধরুন সিটা ডিটা বা যে কোনো ধরুন ওয়েবেল থেকে, সেই সব আপনাকে কোর্স একটা করে রাখতে হবে। এছাড়া যেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলছে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং অফ স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইন ডিজারেবল। অর্থাৎ দেখুন ইনডিজারেবল কথার অর্থ আপনারা জানেন যে বাধ্যতামূলক নয়, কিন্তু থাকলে আপনার একটা অগ্রাধিকার আপনি পাবেন অবশ্যই, যেহেতু ইন্টারভিউর ভিত্তিতে। তো এক্ষেত্রে আপনাকে স্যালারি দেওয়া হবে, দেখুন 18,000 টাকা করে আপনাকে স্যালারি দেওয়া হবে বলা হচ্ছে। তো আগেই বলে রাখি, এটা একটা টেনিওর, অর্থাৎ টেনিওর অফ অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিসের জব, অর্থাৎ যতদিন ধরে প্রজেক্টটা চলবে ততদিনই আপনি প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। অবশ্য তারপরে আপনারা পে স্লিপ, অর্থাৎ স্যালারি স্লিপ যেটা, সেটা দেখিয়ে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা এ করতে পারবেন পরবর্তীকালে। অন্য যে গভর্নমেন্টের যে জবগুলো হয় কন্ট্রাকচুয়াল, সেগুলো তো আপনারা জয়েন করে নিতে পারবেন। তো দেখুন এখানে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপিয়ার ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউর দিন আপনাকে হাজির হয়ে যেতে হবে, সঙ্গে আপনার যত ডিটেলস আছে সেগুলো সমস্ত নিয়ে আপনাদেরকে ওখানে হাজির হয়ে যেতে হবে, ব্যাস। তারপরে তো ওখানে ইন্টারভিউ আছে, এই হচ্ছে ছোট্ট নোটিশ। তো আপনারা চাইলে অবশ্যই ইন্টারভিউর দিন পৌঁছে যেতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এরকম বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা প্রাইভেট জবের নোটিশ পাওয়ার জন্য। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন বিভিন্ন ধরনের জব PDF ডাউনলোড করার জন্য, বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের পোলে পার্টিসিপেট করার জন্য। তো এই PDFটি ওখানে দেওয়া আছে, আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্কটিও দেওয়া আছে। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।